فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر প্রশ্ন করেছেন আমাদের দেশের খ্রিস্টান মিশনারি স্কুল কলেজ ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিষ্ঠানে দেয়া বিশেষ নামে পরিচিত হয়ে পরিচয় দিতে ভালোবাসে, যেমন অমুক কলেজের ছাত্ররা নিজেদের অমুক কলেজ হলিক্রসের হলিক্রসিয়ান, নটর ডেমিয়ান, নটর ড্যাম, দুটি ফরাসি শব্দ যার অর্থ আওয়ার লেডি, দ্য মারিয়ামকে বোঝানো হয়েছে, হলিক্রস পবিত্র ক্রুশ, এ বিষয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি জানতে চাই। খ্রিস্টান মিশনারি স্কুলে সন্তান সন্ততি পড়ানো জায়েজ নেই, খ্রিস্টান মিশনারিদের কাছে পড়া জায়েজ নেই। আপনার যদি কিছুই না থাকে, আপনি সরকারি স্কুলে পড়ান, সন্তান সন্ততি খ্রিস্টান বানিয়ে ফেলে আপনি ভবিষ্যৎ নষ্ট করতেছেন, আপনি মনে করছেন ভবিষ্যৎ গড়তেছেন, না, আপনার ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে। এদেশে এখন অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো সেটার বিকল্প হতে পারে, আইডিয়াল আছে, অথবা এই জাতীয় অনেকগুলো মেয়েদের জন্য আলাদা বিকার নেশা হতে শুরু করে বেশ কিছু প্রতিষ্ঠান হয়েছে। আপনার সন্তানকে ভালো জায়গায় পড়া না পড়ায় আপনি যদি খ্রিস্টান হতে চান, সন্তান খ্রিস্টান বানাতে চান, তাহলে এগুলিতে পড়াবেন। এগুলির মধ্যে তা অনেক সময় আপনাকে সেই লোগো নিয়ে থাকতে হয়, সেই লোগোর মধ্যে ক্রস আছে, সেই লোগোর মধ্যে চিহ্ন আছে, মারিয়ামের বিভিন্ন জিনিস চিহ্ন আছে, খ্রিস্টান ধর্মের চিহ্ন আছে, ওরা ধর্মীয়ভাবে সেটা প্রতিষ্ঠা করেছে, আপনি কী জন্য পড়ছেন সেখানে? এই সমস্ত প্রতিষ্ঠানে কোনো সন্তানদেরকে কোনো বাবা মা পড়ালে তারা খেয়ানত করছেন আমানতের, সন্তানদেরকে কুফুরিতে লিপ্ত করার জন্য বাধ্য করছেন এবং পরবর্তী তারা উল্লেখ করবে সেই জাতীয় নামগুলো। এই জন্য এই যেহেতু কুফুরি, কোনো মিশনারি স্কুলে সন্তান সন্ততি পড়ানো বৈধ নয়, কখনো বৈধ নয়, কোনোভাবেই বৈধ নয়। আপনি এর বিকল্প খুঁজুন না, নিজে প্রতিষ্ঠা করুন। সরকারি স্কুলে কম পড়ালেও ভালো আছে, বেশি পড়াই আপনি তাকে নষ্ট করবেন না। সরকারি বিভিন্ন স্কুল আছে সেগুলিতে পড়ান, সেগুলিতে বাধ্য করা হয় না, কোনো সেখানে কোনো বাধ্যবাধকতা নেই। বাধ্যবাধকতা না থাকাটাই হচ্ছে দিনের মূল জিনিস। আপনি দিনের এই তাকে এই সমস্ত জিনিস বাধ্য করছে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন, সেটাও বলা দরকার যে নটর ড্যাম বা এই যেহেতু হলিক্রসের যে সমস্ত পোশাক আছে, বিশেষ করে যাদের যে এটা ইউনিফর্মটা, তাতে ক্রুশের চিহ্ন দেওয়া আছে এবং তার মধ্যে তাদের ধর্মীয় একটা ফুটে ওঠে, কারণ তারা সেটার জন্য তৈরি হয়েছে, সেটার জন্য প্রতিষ্ঠা করেছে। আপনি যদি তাদের সেখানে পড়েন, একসময় আপনার তাদের বিরুদ্ধে কথা কখনো বলতে পারবেন না, বরং আপনি গর্ব করবেন যে আমি হলিক্রসিয়া, আমি নটর ডেমিয়ান। এই জাতীয় আপনার জন্য গর্ব করা তো হারামের বিষয়, কখনো জায়েজ নেই একজন মানুষ এই জাতীয় প্রতিষ্ঠানে পড়া, এটা আমরা মনে করি। এখন কেউ যদি পড়েন তার ভবিষ্যৎ নষ্ট করবেন, আমরা শুধু এটাই বলবো যে এই জাতীয় মিশনারি স্কুল যেগুলো আছে এগুলোতে পড়া কোনো ইমানদারের সন্তানের জন্য জায়েজ নয়। আপনার বিকল্প তৈরি করুন। মুসলিমরা কেন বিকল্প তৈরি করে না, নিজেরা কেন সবসময় আরেকজনের তাবেদার হইতে পছন্দ করে, তাবেদারি কেন করবেন? আপনার কি নিজের আত্মমর্যাদাবোধ নেই? আপনার দিন কি আপনাকে শিখায় না যে এলাকুম দিন হুকুম অলিয়া দিন, তোমাদের জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন, আমি ওর দিনে কেন ঢুকব, ওর দিনের সাথে আমি কেন আপোষ করতে যাব? ওর দিন ও পালন করুক, ঠিক আছে, ওর দিন আমার উপর চাপিয়ে দিতে পারে না, ওর দিনের কাছে আমার শিক্ষার কিছু নেই, ওখানে কিছুই নেই, ওখানে ইসলাম পূর্ণাঙ্গ যেখানে জীবন ব্যবস্থা, ইসলাম পূর্ণাঙ্গ দিন, সেখানে তার এখানে কেন যাই আমরা? আমার দুর্ভাগ্য যে আমরা সেটার প্রতি বেশি গুরুত্ব, সেখানে পড়ার জন্য অনেক কিছুই আমরা করি, বেশি পড়া হয় মনে করি, বেশি পড়া, এত বেশি পড়াও ভালো না, শুদ্ধ পড়াটা ভালো। আপনার সন্তান নটর ডেমে পড়লে, এরপর ইউনিভার্সিটি চান্স পেলে, এরপরে কী হবে? দিন তো হারাই ফেলেছে। যদি সে আপনার সন্তান দিন পালন করতে না পারে, যদি সেলুট দিতে হয় আপনার কোনো পতাকাকে, যেই পতাকা ক্রুশবিদ্ধ, যেই পতাকা এমন জামা গায়ে দিতে হয় যে জামা পরে নামাজ পড়া যায় না, ক্রুশ গায়ে দিয়ে নামাজ, ক্রুশের জিনিস গায়ে দিয়ে নামাজ পড়া যায় না, তাহলে আপনি এই সন্তান এখানে কেন তৈরি করছেন? আপনি যদি দিনদার হন, আখেরাতে যদি বিশ্বাসী হন, আল্লাহর কাছে যাবেন যদি আপনি বিশ্বাসী হয়ে থাকেন, আপনাকে অবশ্যই এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। কখনো আপনার সন্তানকে কোনো খ্রিস্টান মিশনারি বা অন্য কোনো মিশনারি স্কুল, শুধু খ্রিস্টান নয়, যে কোনো মিশনারি স্কুলে আপনার সন্তানকে পড়ানো জায়েজ হবে না। কারণ মিশনারি অর্থ তারা প্রচার প্রসারের জন্য করেছে, তারা আপনার কাছে অনেক কিছুই প্রচার করবে, তাদের কাছে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবে, কিন্তু আপনি কি তাদের আপনার দিন ছেড়ে দিবেন তাদের জন্য? আপনার দিনকে আপনি সুন্দর করে তুলুন, তা না করে আপনি ওদের সৌন্দর্যটা ফুটিয়ে তোলার জন্য আপনার এই সন্তানকে দিচ্ছেন। এই সন্তান বড় হবে, বড় হয়ে ইউনিভার্সিটি টিচার হবে, অথবা সন্তান বড় হয়ে রাষ্ট্রের কোনো পদে আসবে, তারপর তারা কি করবে, 100 বছরের জন্য খ্রিস্টান মিশনারিদেরকে নাগরিকত্ব দিয়ে দিবে, কারণ তারা তো মনে করে যে এরা আমাদের ফাদার, নাউজুবিল্লাহ। এই যদি ফাদার বলাও জায়েজ নাই,
এই যে তো ফাদার বলা যায় না, কি জন্য ফাদার অর্থ কি? এই ফাদার তো শুধু বাপ না, বাপ তো আল্লাহ, বাপ তো আল্লাহ, এরা বাপ হিসেবে আল্লাহকে মনে করে বাপকে, নাউজু বিল্লাহ, এরা তো যায়জ নাই। আর দ্বিতীয় নিজের বাপ সাহেব কাউকে বাপ বলা যায়জ নাই। সুতরাং এই জাতীয় যারা ব্যবহার করে শব্দ, এগুলো এগুলো তো খুব গুরুত্বপূর্ণ, এগুলি কুফুরি এলিমেন্টস, এগুলি থেকে আপনার সন্তানকে বাঁচিয়ে রাখুন। আপনার সন্তানকে আজই নিয়ে আসুন, সে সমস্ত প্রতিষ্ঠানে কোনো মুসলিম তার সন্তান পড়াতে পারে না, এরা তাদের আইডিওলজিকে আপনাদের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য, আপনাদের দিনের আপনাদের ভিতরে আইডিওলজি ঢুকিয়ে দেওয়ার জন্য। আর কিছু না পারলে একটা কাজ করতে পারবে, সেকুলার বানিয়ে দিবে এবং ধর্ম বিদ্বেষী বানিয়ে দিবে। কারণ তারা ভালো করে জানে অন্য কোনো দিন গ্রহণ করার মানসিকতা আপনার তৈরি হবে না, কারণ অন্য কোনো দিনে কিছুই নেই। তখন তাদের কী বানায়? খ্রিস্টানদের এই জন্য, খ্রিস্টানদের একটা বড় মাধ্যম হচ্ছে কীভাবে আপনাকে সেকুলার বানিয়ে দিতে পারে। ধর্ম সেকুলার অর্থ হচ্ছে ধর্মহীনতা, মূলত সেকুলার তো ধর্মনিরপেক্ষতা না, ধর্মনিরপেক্ষতা জিনিসটা তো ইসলাম বিরোধিতা করে না। কিন্তু সমস্যা হচ্ছে সেকুলার শব্দের অর্থ কিন্তু ভিন্ন, আপনাকে সেকুলার বানিয়ে দিবে, অর্থাৎ ধর্মহীনতা বানিয়ে, ধর্মহীন বানিয়ে দিবে, আপনার ধর্ম মানবেন না। অন্য সব ধর্ম মানবে তার সমস্যা হয় না, বেশিরভাগ মানুষ ইসলাম যখন মানে তখন তার সমস্যাটা হয়। ইসলাম বিরোধিতা করার জন্য সবাই এক পায়ে দাঁড়ান, ইসলাম যেন না আসতে পারে, ইসলামের বিধান যেন না ঢুকতে পারে কোথাও, এইটা তাদের মধ্যে চিন্তা থাকে। সন্তান সন্ততিকে আপনি তৈরি করছেন ঘরে, এরকম আপনার ঘরে বিষ ঢুকাচ্ছেন, আপনার ঘরে এমন হারাম ঢুকাচ্ছেন যা থেকে আপনি নিজে কোনোদিন বাঁচতে পারবেন, আপনার সন্তান বাঁচতে পারবে, ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আপনার আমার উচিত নয় কখনো মিশনারি কোনো স্কুলে সন্তানকে পড়ানো, এবং সেখান থেকে অবশ্যই সরিয়ে নেবে তাদেরকে, যেখানে কম পড়ানো হয় কিন্তু বিশুদ্ধ পড়ানো হয়, কম পড়ানো হয় কিন্তু আপনার সন্তানকে কখনো খারাপ পথে নিয়ে যাবে না, দিন থেকে বের করে নিয়ে যাবে না, সেরকম জায়গায় আপনার সন্তানকে পড়াবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে তার দিন দিনের সম্পর্কে ইজ্জত থাকে, দিনের উপরে থাকাটার উপরে আত্মমর্যাদাবোধ যেন থাকে, যে আমি আমার আমি মুসলিম, মুসলিম বলতে যেন আত্মমর্যাদাবোধ তার থাকে, এরকম অবস্থায় যেন আসে, সুরের মতো যেন না থাকি যে মুসলিম না বলে কেউ কেউ দেখি নিজের নামের শেষে লেখে ধর্ম কি, ধর্ম হচ্ছে মানব, মানব ধর্ম, এই হচ্ছে সুরদের ধর্ম, মানব ধর্ম বলতে কোনো কিছু নেই। এই মানব ধর্ম অর্থ হচ্ছে কি জানেন? এর অর্থ হচ্ছে ইসলাম বলতে তার মধ্যে লজ্জা লাগে, লজ্জা ওই জন্য লাগে কারণ আপনি পড়াইছেন তাকে, দিন পড়ার নাই, আপনি দায়ী, হে পিতা হে মাতা আপনি দায়ী, অভিভাবক আপনি দায়ী তাকে, কারণ আপনি তাকে সঠিক পথে পরিচালিত করেন না, তাকে দিন সম্পর্কে শিক্ষা দেননি, দিন সম্পর্কে শিক্ষা দেন কম শিখান, কিন্তু তাকে আপনি দিন বিরোধী তৈরি করবেন না, যা দিন বিরোধী তৈরি করে তার থেকে তাকে দূরে রাখবেন, এটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, আপনার সন্তানকে আগলে রাখা, আপনার সন্তানকে দিনের উপর রাখা আপনার দায়িত্ব, আপনি এটা করবেন অবশ্যই, নাহলে আল্লাহর কাছে আপনাকে ধরা জবাবদিহি করতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যারাই আপনার কর্মকাণ্ডের কারণে নষ্ট হয়ে যাবে, সবাই দয় দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে কবরে বসে, এবং হাশরের মাঠে জবাবদিহি করতে হবে আপনাকে। আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করুন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করলে আল্লাহ আপনাকে দুটি জান্নাত দিবে। শুধু আপনার প্রত্যেকটি কাজে কী করছেন সন্তান নিয়ে আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় না করলে বর্তমান এই সমাজে আপনি নিজেও টিকে থাকতে পারবেন না, আপনার সন্তানও টিকে থাকবে না, ভবিষ্যৎ প্রজন্ম টিকে থাকবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।